আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি যারা মূলত 2022-23 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করতে যাচ্ছ, অর্থাৎ যারা নিয়মিততে অ্যাপ্লাই করতে পারোনি, সময় চলে গেছে, তাদেরকে প্রাইভেটে ভর্তি হইতে হবে, কিংবা যারা নিয়মিততে চান্স পাবে না কোনো কলেজে, সো তারা কিন্তু প্রাইভেটে ভর্তি হবে। ওকে, সো এই যে দেখতে পাচ্ছ মাস্টার্স প্রাইভেট, সো প্রাইভেটে ভর্তি যারা হইতে চাচ্ছ তাদেরকে আমি কিছু কলেজ লিস্ট আজকে দিব। ওকে, সো দেখতে পাচ্ছ নিম্নের কলেজগুলোতে মাস্টার্স প্রিলিমিনারি প্রাইভেটে ভর্তি হওয়া যাবে। সো আপনি আগেই যদি কলেজের নামগুলো জানে যান তো সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। সো এদিকে কলেজের কোডটা আমি দিয়েছি এবং কলেজের নাম দিয়েছি, এই কলেজগুলোতে কিন্তু প্রাইভেট অপশন চালু রয়েছে। সো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এলাকায় কোন কলেজে প্রাইভেট প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামটি চালু রয়েছে। সো বাংলাদেশে 55 থেকে 61টি কলেজে কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট চালু রয়েছে। সো হাজার হাজার কলেজ থাকলেও শুধুমাত্র এই 55 কিংবা 61 যেই হোক না কেন, ঠিক আছে, সেই কলেজগুলোতেই কিন্তু প্রাইভেটে আবেদন করতে পারবেন, ভর্তি হইতে পারবেন, ঠিক আছে। সো কলেজ কোড হচ্ছে 0101, সরকারি পিসি কলেজ বাগেরহাট। তো আপনার কলেজ কোডগুলো পরবর্তীতে দেখে নেবেন, হ্যাঁ, আমি শুধু কলেজের নাম বলতেছি। হ্যাঁ, তারপর সরকারি পিসি কলেজ বাগেরহাট তো বললাম, বিএল কলেজ খুলনা, এমএম কলেজ যশোর, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া, সরকারি বিএম কলেজ বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর, পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী, বরগুনা সরকারি কলেজ বরগুনা। তারপর দেখতে পাচ্ছি এমসি কলেজ সিলেটেও চালু রয়েছে, মৌলভীবাজার সরকারি কলেজ, কক্সবাজার সিটি কলেজ, রাঙামাটি সরকারি কলেজ রাঙামাটি, নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা, তারপর গুরুদোয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জে, সরকারি অশোক মাহমুদ কলেজ জামালপুর, শেরপুর সরকারি কলেজ শেরপুর, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, সরকারি সাদত কলেজ টাঙ্গাইল, নরসিংদী সরকারি কলেজ নরসিংদী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর, তারপর হচ্ছে যে টঙ্গী সরকারি কলেজ গাজীপুর, যা বিষয়কোড 5551, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ, রাজশাহী কলেজ রাজশাহী, সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে, হাতিবান্দা আলিমুদ্দিন কলেজ লালমনিরহাট, নীলফামারী সরকারি কলেজ নীলফামারী, কারমাইকেল কলেজ রংপুর, এবং যার বিষয়কোড হচ্ছে, সরি, কলেজ কোড হচ্ছে 3401, দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর, এটা আমার কলেজ, তারপরে হচ্ছে যে ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর, লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর, ফেনী সরকারি কলেজ ফেনী, নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী, চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম, হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম, চট্টগ্রাম কমার্স কলেজ চট্টগ্রাম, চট্টগ্রামে তিনটা কলেজ দেখতে পাচ্ছ, তারপর সরকারি তলারাম কলেজ নারায়ণগঞ্জ, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, ডক্টর আবুল হোসেন কলেজ রাজবাড়ী, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, শামসুর রহমান কলেজ গোসাইরহাট শরীয়তপুর, সরকারি নাজিমুদ্দিন কলেজ মাদারীপুর, নিউ মডেল ডিগ্রি কলেজ ঢাকা, সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা, তেজগাঁও কলেজ ঢাকা। সো ঢাকাতে এই কয়েকটা প্রত্যেকটা কলেজ কিন্তু ঢাকাতে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, হ্যাঁ, শেখ বোরহানউদ্দিন কলেজ ঢাকা, আবু জাফর গিফারি কলেজ ঢাকা, লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা, হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা, আলহাস মকবুল হোসেন কলেজ ঢাকা। সো এইখানে অনেকগুলো কলেজের লিস্ট দেওয়া আছে, এই কলেজগুলোতে আপনি হচ্ছে প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হইতে পারবেন। সো আপনার নিজের এলাকার কলেজটি আপনি সুন্দর করে দেখে নেন এবং বুঝে ফেলেন যে এই কলেজটিতে আপনি প্রাইভেটে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, কেননা প্রাইভেটে অ্যাপ্লাই করলেই কিন্তু অ্যাডমিশন সাকসেসফুল, ওইখানে কোনো রেজাল্ট কোনো কিছুই দিবে না, মানে প্রাইভেটে আপনি আবেদন করলে মানে আপনার সিট বুকিং হয়ে গেলো, আপনি একজন স্টুডেন্ট হয়ে গেলেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।